চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হীরা ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনকে লাশ দাফনের জন্য কাপনের কাপড় প্রদান করেছে হীরা ফাউন্ডেশন। সকালে নগরীর ওয়ান নিজাম রোডে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 15 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হীরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, দেশের যে কোনো দুর্যোগে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের মানুষগুলো এগিয়ে আসলে সংকট দ্রুত কাটিয়ে উঠা যায়। এদিকে চট্টগ্রামের প্রয়াত অভিভাবক এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ করে তার নেতৃত্বের প্রশংসা করেন তিনি। আমাদের আলহাজ এবি মহিউদ্দিন চৌধুরী আমাদেরকে শিখিয়ে গেছে, আমরা সামনে একজন কর্মী, আমরা সবাই মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী। আমার নেতা আমাদেরকে শিখিয়ে গেছে যে যতদিন বাঁচো যতটুকু সামর্থ্য যার যতটুকু আছে মানুষের কল্যাণ আছে মানুষের সেবা করে যাবে। প্রধান অতিথির বক্তব্যে সাবেক কাউন্সিলর গিয়াসউদ্দিন বলেন, সরকারের পাশাপাশি মহৎ হৃদয়ের মানুষগুলোর মহতী উদ্যোগের কারণে বাংলাদেশ মহামারী মোকাবেলায় যথেষ্ট সফলতা দেখিয়ে যাচ্ছেন। এই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। আজকে আমরা যে কোয়ান্টাম ফাউন্ডেশন পেয়েছি, আত্মমানবতার সবাই কাজ করেছেন, লাশ দাফনের কাজ করেছেন, মানুষ যখন ভীত ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে যে মানুষ যে একটা ভীতকর বিভীষিকা পরিস্থিতি আমরা একটা সময় ছিলাম, আল্লাহর রহমতে এখন আমরা অনেক কিছু আমরা অতিক্রম করেছি এবং সফল হয়েছি। এদিকে আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন জসীমউদ্দিন খন্দকার, হাসান মনসুর এবং সুরঞ্জিত বড়ুয়া লাবলুসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ। করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের শুরু থেকে দাপন করে আসছে কোয়ান্টাম ফাউন্ডেশন। এছাড়াও বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সংগঠনটি, যা দেশের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইবান মির, বাংলাধারা, চট্টগ্রাম।